কথা দিয়ে কথা রাখলেন এলাকার জনপ্রতিনিধি। গত নির্বাচনের আগে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে পুর পরিষদের 9 নম্বর ওয়ার্ডে খোয়াই নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনে জয়ী হয়ে আসলে নদী ভাঙ্গন রোধে নেওয়া হবে ব্যবস্থা। এলাকার বিধায়িকা বর্তমানে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এলাকাবাসীর বক্তব্য যেমন কথা তেমনি কাজ করে দেখালেন কল্যাণী রায়। তৈরি হয়ে গেছে সারি সারি বোল্ডার, এখন শুধু বসানোর কাজ, এরপরই রোধ হয়ে যাবে নদীর ভাঙ্গন, জানালেন জনৈক ব্যক্তি। উপকার হয়েছে ঠিকই, তারপরে গুণমান যে ইয়রা ইয়াতে আমরা বেশি একটা খুশি না আর কি, না এমনি ভালো ছিল। এটা কবে হয়েছে? এটা আগের সরকার থাকতে হয়েছে না এখন সরকার? না এখন বর্তমান সরকার। আর কিছু রাস্তাঘাট হয়েছে, আমরা যে কলোনির যে একটা রাস্তা হয়েছে, ভিতরের কিছু রাস্তা হয়েছে,